এই শীতের সময় আপনার গাছ কি গ্রোথ নিচ্ছে না? আপনার গাছের পাতাতে কালো এবং ব্রাউন কালারের স্পট পড়ছে। আসুন আমরা জেনে নেই এই সব সমস্যার সমাধান কিভাবে করা যায়। আমাদের প্রথমে বুঝতে হবে যে শীতের সময় গাছের গ্রোথ না নেওয়া এবং গাছের পাতাতে স্পট পড়ার দুটো কারণ হতে পারে। এক, অপুষ্টিতে ভোগার জন্যে। দুই, ফাঙ্গাল ইনফেকশন লাগার জন্যে। আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা ফাঙ্গাল ইনফেকশন কাটানোর জন্যে যে কোনো ফাঙ্গিসাইড আমাদের স্প্রে করতে হবে। তবে মনে রাখতে হবে, যদি আমাদের গাছ লতানো হয় বা গুল্ম জাতীয় গাছ হয় তাহলে ম্যাঙ্গোজেব জাতীয় যে কোনো ওষুধ যেমন সাপ পাউডার স্প্রে করলে হয়ে যায়। কিন্তু যদি আপনার গাছ শক্ত হয়, কোনো ফল গাছ হয়, আম জাম কাঁঠাল এরকম ধরনের যদি শক্ত কোনো গাছ হয় তাহলে সাপ পাউডার অতটা কাজ করে না, তখন আপনাকে কপার অক্সিক্লোরাইড জাতীয় যে কোনো মেডিসিন আপনাকে স্প্রে করতে হবে। যেমন ব্লু কপার, ব্লাইটক্স এরকম ধরনের কিছু ব্র্যান্ড আছে যারা এই কপার অক্সিক্লোরাইড তৈরি করে। এগুলো দেখতে অনেকটা ব্লু কালারের হয়। তো এই পাউডার আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এবং প্রতি লিটার জলে 4 গ্রাম পাউডার আপনাকে মিক্স করতে হবে এবং একেবারে প্লান্টটাকে ভিজিয়ে, পাতা এবং কাণ্ডটাকে ভিজিয়ে স্প্রে করতে হবে। এবং স্প্রেটা করতে হবে যখন সূর্যের উপস্থিতি থাকবে, অর্থাৎ সূর্যের আলোতে স্প্রে করতে হবে। দুই, আপনাকে গাছের খাদ্য দিতে হবে। গাছের খাদ্য কী দেবেন? যদি আপনি অর্গানিক করতে চান তাহলে আপনাকে সরিষার খোল এটা ব্যবহার করতে পারেন। তবে সরিষার খোল দিতে গেলে আপনাকে যদি 1 কেজি সরিষার খোল ব্যবহার করেন তাহলে 10 লিটার জল লাগবে। যদি 100 গ্রাম সরিষার খোল ব্যবহার করেন তাহলে আপনাকে 1 লিটার জল লাগবে। অর্থাৎ 1:10 অনুপাতে আপনাকে সরিষার খোল এবং জল দিতে হবে। এর সাথে আপনি মোলাসেস ব্যবহার করতে পারেন। মোলাসেস আপনাকে দিতে হবে, যদি আপনি 10 লিটার জল ব্যবহার করেন তাহলে কমপক্ষে 250 থেকে 500 গ্রাম। মোলাসেস অর্থাৎ যে খেজুরের যে গুড় আছে, পচা খেজুরের গুড়, এটা আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এবং সেটা ওই জলের সাথে মিক্স করতে হবে। করে তাতে আপনি সরিষার খোলটা দিয়ে দিলেন। দেওয়ার পরে ওটাকে ভিজিয়ে 8 থেকে 10 দিন পচিয়ে নিতে হবে। দেখবেন একটা দুর্গন্ধ আসবে। আরও ভালো হয় যদি প্রত্যেকদিন ওই মিশ্রণটাকে আপনি ঘাঁটতে পারেন, কোনো একটা লাঠি দিয়ে যদি ওটাকে ঘাঁটতে পারেন তাহলে দেখবেন ওই মিশ্রণটা আরও সুন্দর হবে এবং ওই মিশ্রণটা আস্তে 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 দেখবেন একটা ব্রাউন কালার হবে, ঘন হয়ে যাবে। তো 8 থেকে 10 দিন এটা পচানোর পর আপনি ওখান থেকে প্রতি গাছ পিছু, যদি আপনার গাছ 6 ইঞ্চ বা 8 ইঞ্চ পটে থাকে বা তার থেকে বড় পটে থাকে, কমপক্ষে 100 গ্রাম দেবেন। তবে সব থেকে ভালো 70 থেকে 100 গ্রামের মধ্যে দেওয়াটাই ভালো। আপনি 15 দিন পর পর দিন, কিন্তু ওই মিশ্রণটা 70 থেকে 100 গ্রামের মধ্যে দিন। এছাড়া যদি আপনি কেমিক্যাল সার ব্যবহার করতে চান তাহলে DAP জাতীয় সার, অর্থাৎ NPK এরকম ধরনের সার আপনি দিতে পারেন। তবে আপনাকে মনে রাখতে হবে আপনি নাইট্রোজেন ব্যবহার করবেন না, মানে ডাইরেক্ট নাইট্রোজেন যে সার আছে ওটা ব্যবহার করবেন না। আপনার NPK-র মধ্যেই নাইট্রোজেন আছে, ওটাতে কাজ মিটে যাবে। ভার্মি কম্পোস্ট দিতে পারেন, তবে ভার্মি কম্পোস্ট এই শীতের সময় খুব বেশি কাজ করে না। আপনার শস্যের খোল দেওয়াটাই বেটার। তার সাথে আপনি চাইলে নিম খোল দিতে পারেন বা কোনো ঘাস বা লতা পাতা পচে মাটি টাইপের হয়ে গেছে সেরকম কিছু দিতে পারেন। তো এটা দিলে আপনি দেখবেন আপনার গাছ গ্রোথ নিচ্ছে। তো এগুলো করতে থাকুন। এছাড়াও আপনাদের গাছের যদি অন্য কোনো সমস্যা থাকে, আপনি যদি চান যে আপনি পুষ্পিতা নার্সারি কারোর সাথে আপনি যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমাদের যে নাম্বার নিচে দেওয়া হলো, দেখবেন নিচে দিয়ে নাম্বার আমাদের নাম্বার আছে 8017-33-4413। আপনি 24x7 আওয়ার্স যখন ইচ্ছা আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে pushpitanursery.in অথবা pushpitanursery.com। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, আপনি চাইলে সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন। তো প্রত্যেক দিন আমরা আমাদের প্রোডাক্টের বিষয়ে, গাছের কেয়ার বিষয়ে আমরা ওখানে ইনপুট দিতে থাকি, আপনারা সেগুলো দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদের আমাদের সাথে জুড়ে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।